নমস্কার বিগ ব্রেকিং কু স্বাগত করছি নীলমা খাকি হাতেরে হাত করি कथा शुणा को अजब लगुते भी सत कथ जदि कौन लोक अपराध क्यों अपराधी हुए पुलिस से हाथ से हाथ गोड़ी पकाए कितु एवं पुलिस ही निजे अपराध कर पुलिस निज हाथ हाथ गोड़ी पक कह ग कथु बालेश्वर टाउन थाना आई आई आईआईसी कथा जी कि सतमास उभान तो थे हठात आवर्भाव है सरेडर है जमीजमा बदाद कोई पचीस हजार टकरारे लांच नबार योजना रही है तेज पंद्रह हजार से नौ भिजिला तेज सेठ कड़े उभानी सतमास हठात से सरेंडर कर

बेले रेड हाण्डेड धरा पड़े सब इंस्पेक्टर तेजन बर्तमान सेवाड़े फेरार हो जाते धरा पड़तेर कर पंद्रह दिन विचार विभाग हाजत को पठा जाम आज ड्रामा कौन आईसी मैडम सरोजिनी नायक अधिक सूचना प्रकाश महत्ति प्रकाश पूरा घटनाक्रम जाना चाहबू सातमास उसे कौन से टेर पता न पुलिस विषय खबर पाई हठात सर सर गिरफ्तार गिरफ्तार पंद्रह दिन विचार विभाग

পাস করা বেল অর্ডর পাস করা আউ গোটে লাঞ্চর মামলা লা যা কি দুই বাই উনিশ এবং এগারো বাই কোড়িয়ে দুইটি মামলা রুজু করা ভিজিলান্স বিভাগ পক্ষে হচ্ছে যে কি জন লোক সমাধান করা যে তাঁর যে এসে আছেন বিমল কুমার কর তাঁর মাধ্যমে পঁচিশ হাজার টাকা লাঞ্চ হয়েছিল এবং যার ভাগিদারী লে পনেরো হাজার টাকার ভাগিদারি নিজে আইআইসি সেতু ভিজিলান্স এক মামলা রুজু করা এবং ভিজিলা বিভাগ সেত আইআইসি সরোজিনী নায়ক খোঁজি এবং তা ফোন করে হলে আইআইসি কর ফোন লাগিন বা আইআইসি কে যেত খোজা যাই আইআই সি সেঠার সাত দিন হব গোটে প্রকার বিভাগের কথা সে অর্থাৎ নিখোঁজ গোটে প্রকার বা সে হজি যাই কিন্তু এ নেই সে পরবর্তী সময় সে হাইকোর্টে যে আগুয়া জামিন সে আবেদন করে তা পরবর্তী তাঁর বেল মানে জামিন খারজ এবং ହାଇକୋର୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ ତାଙ୍କୁ ତୁରନ୍ତ ସରେଣ୍ଡର କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ସେ ବାରମ୍ବାର ହାଇକୋର୍ଟଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶକୁ ଅବମାନନା ମଧ୍ୟ କରିଥିଲେ ସେ ସରେଣ୍ଡର ନ କରିଥିଲେ ଶେଷରେ ଆଜି ହାଇକୋର୍ଟଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ବାଲେଶ୍ୱରର ସ୍ୱତନ୍ତ୍ର ଭିଜିଲାନ୍ସ କୋର୍ଟରେ ସେ ଆଜି ଆତ୍ମସମର୍ପଣ କରିଥିଲେ ଏବଂ ଏହାକୁ ବିଚାର କରି ভিজিলাচৰ স্বতন্ত্ৰ কোৰ্ট আজি তাক চৌদিন বিচাৰ বিভাগীয় যি হাজতক পঠাইদেচ্ছা কথা কোৱা যা যে ইয়াৰ পূৰ্বৰ আই এছ চি নামৰ বহু সময়ৰ মামা ৰুজু হওক আৰু আই এতিয়া খচি যদি ভিজিলা বিভাগ হাতত আজি এথৰ আই খচিবা সক্ষম হৈছিলে শেষলৈ বাধ্য হৈ আজি আত্মসোমণ কৰিলে ভিজিলাঞ্চৰ স্বতন্ত্ৰ কোৰ্ট তাৰ চৌদ দিন পর বিচার বিভাগ হাজু পড়ে যাই আইআই সিঙ্ সরোজিনী নায়ক লড়ু যে আমার ওকিল বন্ধু যে অনেক তা তাহলে আমি আলোচনা প্রকৃত ঘটনা কণ লা এবং কেউ আধারে সরোজিনী নায়ক ভিজিলান্স রতন্ত্র কোর্ট আজ তাকে চৌদ দিন বিচার বিভাগে আজ পড়েছেন স্যার আপনার অর্গোস নিউজকে প্রথমে স্বাগত দেখে যেভাবে ভাবে এই যে এক সঙ্গীন মামলা পুলিশ যেত সমস্ত সুরক্ষা দেওয়া রুে বা পুলিশ সমস্ত সবাই চুরকু বাঁধে আজ আইএসি হাতের হাত খড়ি কমি দেখু ঘটনা ক্রম কন স্যার আজ তাঁকর দুইটা কেস আমি বেল মুভ করলু গোটা হল এগারো বাই কোড়িয়ে আছে দুই বাই উনিশ এগারো বাই কোড়িয়ে হাইকোর্ট রু নির্দেশ যে সরেন্ডর সরে তারপরে দেহ অসুস্থতা সে পারি লে তে তা আবশ্যকীয় প্রমাণপত্র কোর্টে দাখল করা যাই সবু বড় কথা হচ্ছে যে অভিযোগ তাঁর না আসি যে আইআইসি পনেরো হাজার টাকার ভাগিদার লে প্রকৃত যে এফআইআর মূল্য এ কেসটা রুজু হয়েছি সে এফআইআর আইআইসি মানি বা টাকা মাগি কথা কিছু উল্লেখ না যে কেসটা পূর্ব কেসটা দুই বাই উনিশ সে এফআইআর আইআইসি না যে স্টেটমেন্ট তাঁর রেকর্ড কলে শৌষট্টি ধারা অনুসারে মাজিষ্ট্রেটক পাখে সেই স্টেটমেন্টে কমপ্লে মানে কোলে যে আইআইসি টাকা মানিলে আহণ করছেন যে কথা আধার করি আজ তাঁর দুই হাজার বেল নামঞ্জুর হয়েছে এবং তা জুডিআল কষ্টডিকে পঠা যাই

আগুয় জামিন আবেদন করার উদ্দেশ্য হচ্ছে যেত ভিজিলেন্স ডিপার্টমেন্ট আরেস্টাই খোঁজলে সে যাই আগুয় জামিন পরে সেটা গোটে আইনগত কথা তেমন যে আপ্রিহেড সে যাইপার আগুয়া সে আগুয়া জামিন যাইলে আাইকোর্ট তাঁক কোর্টে সরে নির্দেশ দিয়ে তারপরে কিছুদিন বসে লেট হয়েছিল কারণ দেহ অসুস্থ লা আইপিং সে সংক্রান্ত কাজপত্র দাখল হয়েছিল হাইকোর্টের এটি বি দাখল হয়েছিল তবে কথা হচ্ছে তাঁর না এফআইআর নথিলা নধারে সেই টিকিট পূর্ব যেটা কহিলি শহে চৌষট্টি ধারা অনুসারে যেতে কমপ্লেট মাজিষ্ট্রেটকে সামনে জমানবন্দি রাখিলে সেই জবানবন্দী সে আইআইসি মানিলে বলে যেটা কি আমি এটি কৌছু

ନିଶ୍ଚିତ ଭାବେ ମିଳିବା ଆମେ ସେ ନେଇକି ଯେ ତାଙ୍କର ଓକିଲ ଯିଏ ଅଛନ୍ତି ଆମେ ତାଙ୍କର ଆଉଥରେ ମତାମତ ନେବା ଏବଂ ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁବା ପ୍ରକୃତରେ ଯିଏ କମ୍ପ୍ଲେନରେ କମ୍ପ୍ଲେନ୍ କଲେ ବା ଅଭିଯୋଗ କଲେ କି ଆଇଆଇସି ମ୍ୟାଡ଼ାମ୍ ଯେତେବେଳେ ଲାଞ୍ଚ କଥା ଉଠିଥିଲା ପନ୍ଦର ହଜାର ଟଙ୍କାରେ ସେୟାର୍ ତାଙ୍କର ଥିଲା ତ ଆଇ ଆଇ ସି ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି ଯେ କି ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗ ତାଙ୍କ ମଧ୍ୟରେ ତାଙ୍କୁ ଉଦ୍ଦେଶ୍ୟ ମୂଳକ ଭାବେ ତାଙ୍କୁ ଫସାଯାଇଛି ତାହେଲେ ଆଇଆଇସି ପ୍ରକୃତରେ ସତ କି ନୁହଁ ସେ ନେଇକି ମଧ୍ୟ ସାର୍ ପ୍ରତିକ୍ରିୟା ଆପଣ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁବି ପ୍ରତିକାର ଆଇ ଆଇ ସି ଯେଉଁ କହୁଛନ୍ତି କି ମୋ ଅଭିଯୋଗ ଯେଉଁ ହେଇଛି ଅଭିଯୋଗ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମିଥ୍ୟା ତ ପ୍ରକୃତରେ ସାର୍ ଆଇ ଆଇ ସି କ'ଣ ଏଥିରେ ଏ ଅଭିଯୋଗରେ ମିଥ୍ୟା ବୋଲି ବର୍ତ୍ତମାନ ଭିଜିଲାନ୍ସ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କଥା ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି ଏକ୍ୟୁଜଡ଼୍ ଆଇ ଆଇ ସି ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି বিচার পরে তার সত্য সত্য জনা পড়ব তেমন বর্তমান মুমত দেব চাহু যেমি কহিলেন যে হিসেবে যে মাচারপতি যেভাবে ভাবে নিষ্পতি নে এ অভিযোগের কৌশি সত্যতা থাক বৌদ্ধ সে অনুভব করে সেপাকে এভাবে এক নির্দেশ দিয়েছেন যে কি চৌদ্দ দিন পরে তাকে বিচার বিভাগীয় হাজত্রে রখা যাও এবং এ বিষয়ে পুরা তদন্ত করা নিশ্চিত কোউট না কোট এ বিষয়ে কিছু রয়ে যাচ্ছে না সত্যতা অনুভব করাটা এটা ঠিক নু যে প্রাইমা ফেসি এভিডেন্স কিছু যেত আসব সেতু কোর্ট তার জুডিশিয়াল মাইন্ড এপ্লাই করবে এবং গোটে আদেশ দেবে এটা বেল ম্যাটর এটা ফাইনাল বিচার হয়ে যে পর্যন্ত ফাইনাল বিচার সে পর্যন্ত জন অভিযুক্তক দোষী বলে কহা যুক্তি সঙ্গত নুহে আচ্ছা বর্তমানে ম্যাডাম যে রহবে বর্তমানে তাঁর কোণ কুয়া যাবে বিচার বিভাগীয় হাজত কেউ নিয়ে যাই আমি সম্পূর্ণভাবে জনাই দেওয়া চাউছি যে এ কেস কুকি অনেক রয়েত অপেক্ষা করবে দীর্ঘ সাতমাস ধরে আইআই সি যে ফেরার লে বা নিখোঁজ লে কথা হচ্ছিল বালেশ্বর জেলার সবু চর্চার বিষয় হয়েছিল প্রকৃত যে আইআইসি এমনিতে লাঞ্চ নে মামলার

যদি তাঁরে কামলা নয় এর সম্পৃক্ত না সাতমাস কমপায় চাকরি ছাড়িয়ে সে বুলুলে এবং দেখা দে বা কে ফোন রিসিভ করু বা কোণে এ প্রকৃত কে সাতমাস কিন্তু যে প্রশ্নটা আপনার মনে উঠছে সে প্রশ্ন প্রসিক্যুস ভিজিলেন্স ডিপার্টমেন্ট হাইকোর্টের তথা এ কোর্টে কোচ যে সে আপসকন্ডর লে প্রকৃত যদি অবসক্ডর থে ভিজিলান্স ডিপার্টমেন্ট বারম্বার চিঠি হয়েছে সব চিঠি সে রিসভ করছেন তার রিপ্লা দিয়েছেন

দে ভিজিলেন্স ডিপার্টমেন্ট যদি ভিজিলেন্স ডিপার্টমেন্ট পাখে যদি তাঁকর ঠিকা না চিঠি প্রকৃত সে এসব আল করি সে নিজের সুরক্ষা কথা কতটা সুরক্ষা নমিলা শেষে আসি কলে কি হয়ে পারে আপন কথার হতে সত্যতা থাই পারে কিন্তু আমি কাগজপত্র আছে সে কাগজপত্র আমি যা জাঁছি তাঁর দেহ অসুস্থতা সে মুভ করপারে তাকে আমি ডাক্তার রিপোর্ট নিজে দেখছি সেটা লেখা হয়েছে কমপ্লিট বেড রেস্ট আউ নট টু টেক টিডিএস জনি সে রিপোর্ট অ

निश्चित भाव नीलिमा ए कि जिते बड़े प्रथम मामला सामना को आसा पंदर हजार लांचो मामला आसला भिजिला प्रथम खोजला तो से समय मैडम ଆଉ ଯେଉଁ ଥାନା ଟାଉନ୍ ଥାନା ରହିଛି ସେ ଟାଉନ ଥାନାରେ ଅନୁପସ୍ଥିତ ନଥିଲେ ଏବଂ ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗ ପ୍ରଥମେ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ଫୋନ୍ ଟ୍ରାପ୍ କରିବା ପାଇଁ ଚାହିଁଥିଲା ତାଙ୍କ ଫୋନ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବନ୍ଦ ରହିଥିଲା ଏ ନେଇକି ବାଲେଶ୍ୱରରେ ଯେ ଭିଜିଲାନ୍ସ ଏସ୍ପି ଅଛନ୍ତି ସେ ମଧ୍ୟ ତାଙ୍କ ଯେଉଁ ପୋଲିସ ବିଭାଗର ଏସ୍ପି ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଅବଗତ କରିଥିଲେ ତାଙ୍କ ମାଧ୍ୟମରେ ନୋଟିସ୍ ମଧ୍ୟ ପଠାଇଥିଲେ କିନ୍ତୁ ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ପାଖାପାଖି ସାତ ଦିନ ପରେ ସେ ଛୁଟିର ଆବେଦନ ମଧ୍ୟ କରିଥିଲେ ସେ ଛୁଟି ମଧ୍ୟ ଯେହେତୁ କେଉଁ କାରଣ ନେଇକି କରିବା ସେତେବେଳେ ଏସ୍ପି ମଧ୍ୟ ସେତେବେଳେ ସେ ଛୁଟିକୁ କ୍ୟାନସଲ୍ ମଧ୍ୟ କରିଥିଲେ ଏବଂ ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ভিজিলান্স এসপি তাঁর এসে ঘোষণা করে এবং এনেই বারম্বার তাঁক যোগাযোগ করে এবং তাঁক হাজর হওয়া কুয়া কিন্তু সে কৌশি প্রকার দীর্ঘ সাত ভিজিলান্স এসপি কথা শুনে নাই বা কথা শুনে নেন শেষের মা হাইকোর্ট নির্দেশ দিয়ে যে এক সঙ্গীন অভিযোগ যেত আসি জন আইআইসি না তুরন্ত যাই সে কোর্টে হাজর হওয়াপর কিন্তু সে এ কথা কতবে করে সে সুরক্ষা কবচ কমিটি নিজের সুরক্ষা হয়ে পাব সে প্রাণপ্রাণ

দেখুন বর্তমানে যেতে পর্যন্ত নিমা এই কিছু সময় পূর্ণ মামলা শুনা হলো বা সরিলা তা পরবর্তী সময়ের আমি ভিজিলান্স এসপি যে অনেক সহ আমি যোগাযোগ করল কিন্তু তাঁর সহ ফোন যোগাযোগ প্রকার হয়ে আমি মধ্যে চেষ্টা করি যেহেতু ভিজিলান্স এসপি এ কেস অতি গুরুত্বর দুই দুইটি কেস আমি দুই বাই উনিশ এবং এগারো বাই মামলার দুইটি যে মামলা কথা হয়েছিল দুইটা যাকে কেস অর্থাৎ যে সঙ্গীন অভিযোগ আমি

দেখন্তু নীলি যিয়ে অভিযোগ কৰিলে সেই বৈৰামনগৰৰ লোক যি অভিযোগ কৰিলে সেই বৰ্তমান পৰ্যায়ত এই ঘটনা বিষয়ে যা আজি সৰোজিনী নায়ক এটিকি আছিল আত্মসৰণ কৰি বৰ্তমান আমাৰ যোগাযোগ হৈ পাৰি নাই সি যি ফোন নম্বৰটো দিছিল সেই ফোন নম্বৰ সৈতে আমাৰ যোগাযোগ হৈ পাৰো নাই আমি নীলিমা চেষ্টা কৰোঁ যে কি যি অভিযোগ আনিছিল যিয়ে কি পঁচিছ হাজাৰ টকা লাচ দেউতা বেলেগ পোন্ধৰ হাজাৰ টকাৰ যাৰ চেয়াৰ ওলাইছিল আই এ চি কৰো প্ৰিয়া নেপাই চেষ্টা কৰোঁ কিন্তু সে অভিযোগ আনি এনেই স যেহেতু এক জমি জমা মামলা লা এনেকি সে টউন থানা কু বারম্বার সে আসি এবং আইআইসি তা যে কি সব ইন্সপেক্টর বিমল কর অনেক বিমল কর সহ যোগাযোগ করার বিম কর আজ জন যে দলাল যে অধ্যমে থানার এভাবেভাবে কাজ হয়েছে এবং পঁচিশ হাজার টাকার যেত কথা উঠছিল সেতবে পনেরো হাজার টাকার সেয়ার কথা বিমল কর যে আইআই এসআই বর্তমান পর্যন্ত যে বৈরামনগর সে যে অধিবাসী যাহ জায়গা কুকি ইয়ে পনের পঁচিশ হাজার টাকার উৎকোচ কথা কুয়া যাচ্ছে তাঁর বর্তমান পর্যন্ত কৌশি প্রকার প্রতিক্রিয়া মিপারি না এবং যেভাবে করে আপনার প্রতিক্রিয়া দেখুলে বড় কথা যেহেতু যে গায়ব লে কোটি এবং কন করলে পুরো স্পষ্ট জনা পড়ছে যে নিজের সুরক্ষা কবচ কমি হয়ে পাব নিজের সুরক্ষা কমিটি করা সেপরে বারম্বার পনেরো দিন বিচার বিভাগীয়

तो बहुत अच्छा सातमस परे से आसी सरेंडर कर चुके हों तो बस सरेंडर कर बाप रे ते पंद्रह दिन विचार विभागीय भी हाजत को पठा जाएगी समय जाएगी अगस्त बिग ब्रेकिंग वेट रखिएगा नमस्कार